আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে আসছি সোফা এবং হলো ডাইনিং টেবিল ড্রয়িং টেবিলকে সাজানোর জন্য যে কভার প্রয়োজন সেই কভারের ফ্যাক্টরিতে মূলত আপনারা এখানে বিভিন্ন রকমের কালারের কভার পাবেন নিজের মনের মতো করে বানিয়ে নিতে পারবেন এবং এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এছাড়া যারা বিনা পয়সায় ব্যবসা করতে চান তাদের জন্য আজকে থাকছে সুবর্ণ সুযোগ তো মাইনুল ব্লগের ভিডিওটি দেখতে থাকেন এবং আমরা একে একে দেখিয়ে দিব কোনটাতে কি দাম এবং কোনটা কীরকম করে ফিটিং করতে হয় এবং কোনটাতে আপনারা কি পরিমাণ প্রফিট করবেন এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে শুরুতে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখানকার ফ্যাব্রিক সম্পর্কে এগুলো কিন্তু তুর্কি ফ্যাব্রিক নামে পরিচিত যেটা হচ্ছে আপনি নিউ মার্কেট বা বড় বড় শপিং মলে গেলে বা ফার্নিচারের দোকানে গেলে এই ফ্যাব্রিকগুলো আপনারা দেখতে পান যেগুলো হচ্ছে বিভিন্ন রকম কালার দিয়ে তৈরি করা হ্যাঁ এগুলো হলো সলিড কালার এই সলিড কালারের ফেব্রিকের এই ফার্নিচারের যে কভারগুলো রয়েছে এই কভারগুলো রেগুলার প্রাইস হলো সাতশো থেকে আটশো টাকা কিন্তু আপনারা যারা মাইনুল ব্লগের ভিডিও দেখে অর্ডার করবেন তারা পাবেন মাত্র ছয়শো টাকায় যে কোনো আপনি কালার নেবেন ছয়শো টাকা এবং আপনি আপনার স্মার্টফোন দিয়ে ঘরের যে কোনো ফার্নিচারের ছবি পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনারা আপনার এই প্রোডাক্টের সাইজ ওনারা মেজারমেন্ট করে কাবারটা বানিয়ে দিবে এবং আপনার কাছে হোম ডেলিভারি দিবে ডাকার ভিতরে যারা আছেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে যাচ্ছেন তারা কুরিয়ারে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে আচ্ছা আমরা একটু আরেকটা দেখাই দেখেন এখানে কিন্তু আরও ডিজাইনার আছে মানে হচ্ছে বিভিন্ন স্টেপ রয়েছে তো এই স্টেপের যদি কভারগুলো কেউ নিতে চান তাহলে এগুলো হলো আপনার হাজার বারোশো টাকা রেগুলার প্রাইস তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এক পিস নেবেন পাইকারি রেটে পাবেন হলো মাত্র সাতশো টাকায় আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য থাকছে সুবর্ণ সুযোগ সেখানে হচ্ছে এই প্রাইস থেকেও আরও কিছুটা দাম আপনাদেরকে কমিয়ে রাখা হবে সেটা হলো কোয়ান্টিটির উপরে আপনারা যদি বেশি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে কমিয়ে রাখা হবে আমরা একটু দেখাই যে এখানে যে সোফাটা আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু কভার লাগানো আছে দেখেন কভার লাগানো আছে এবং খুবই মসলিম আরামদায়ক একটি মানে কভার এগুলোতে খুব আরাম বসে খুব আরাম পাওয়া যায় আপনারা একটু দেখেন এই যে এখানে আরেকটা কালার আছে এটা হচ্ছে স্টেপ কালার বলে তাই না ভাই স্টেপ কালারের মধ্যে আপনারা এটাও পেয়ে যাবেন এছাড়া আমরা যদি একটু দেখাই এই যে এটা কিন্তু খালি অবস্থায় আছে হ্যাঁ তো আমাদের আসলে এই ভিডিওতে সহযোগিতা করবেন হৃদয় ভাই হৃদয় ভাই আমাদের একটু একটু ফিটিং করে এই জিনিসটা দেখান কীভাবে করে ফিটিং করতে হয় আমরা একটু দেখাই তো আপনারা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ তুর্কি কালেকশন অর্থাৎ তুর্কি ফ্যাব্রিক দিয়ে তৈরি করা আর ওনার এই প্রতিষ্ঠানে যে অনার আছে উনি হলেন তুর্কি তো এখানে আসলে ওনাদের একটা সিল দেওয়া আছে দেখেন এই যে তুর্কি সিল দেওয়া আছে সোফা কভার সেট ওয়ান তো আপনারা মূলত এই স্টিকারটা দেখে কিনবেন কারণ এটা হলো অরিজিনাল যে সেটা বুঝে যাবে এটা একটু ফিটিং করে দেখেন পার্ট পিছনের পার্ট মানে এটা পিছনে যাবে আমরা একটু আগে পিছনটা টেনে দিব আপনারা দেখেন এই তো পিছনে নিয়ে আসছি এবং সামনে আচ্ছা 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 সুইং করা আছে তাই না আচ্ছা হাতুল তো আমরা আসলে হাতুলটা কিভাবে পাবো একটু দেখিয়ে দিই আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখাই আচ্ছা মানে কেউ যদি দুজন দুজন থাকলে হয়তো বা আরো বেশি ইজি হবে জিনিসটা তাই না আচ্ছা মনে হয় আমরা অতিরিক্ত একটু দিয়ে ফেলছি যাই হোক আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে ফিটিংটা হয় আপনারা দেখেন মনোযোগ দিয়ে তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু ওনাদের এই ছবিগুলো নিয়ে অনলাইনে সেল করতে পারবেন কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করে আপনাদের এই ব্যবসায় নামতে হবে না দারুণ একটা কিন্তু সুযোগ আর অনেক আপার আছে তারা আসলে ঘরের মধ্যে বসে থেকে ফেসবুক পেজে বিভিন্ন গ্রুপে অনেক প্রোডাক্ট সেল করেন তাদেরকে বলবো আপনারা চাইলে ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ওনাদের ওই কন্ট্যাক্ট নাম্বারে ছবি নিয়ে আপনি আপনার পেজে অথবা বিভিন্ন গ্রুপে সেল করতে পারবেন যে প্রাইসটি দেওয়া আছে এই প্রাইস থেকেও আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন যারা মানে বেকার যারা রয়েছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ এটা ঠিক আছে এবং এই প্রোডাক্টগুলো আপনার সেল করার পরে ওনারা কিন্তু আপনার যে কাস্টমারের কাছে পৌঁছে দিবে এবং আপনার যে প্রফিট মার্জিনটা আছে সেটা বিকাশের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবে ঠিক আছে তো আমরা আসলে আমি নিজে এই কথাগুলো বলে দিচ্ছি এই জন্য কারণ হৃদয় ভাই আমাদেরকে একটু হেল্প করেছে প্রথম দিকে তো হৃদয় ভাই একটু বলে দেন বিওয়ারদের উদ্দেশ্যে মূলত আপনি তো মানে হচ্ছে যে প্রফিটটা আছে এটা তো চাইলে আমার বিওয়াররা আপনার কাছ থেকে নিয়ে নিতে পারবে সেলের পরে নগদের মাধ্যমে উপায়ের মাধ্যমে আপনার নিয়ে নিতে পারবে নিয়ে নিতে পারবে আচ্ছা সরাসরি যদি আপনার এখানে কেউ আসতে চায় কিভাবে আসবে এটা হচ্ছে আমাদের দুই জায়গায় যেমন খুলনাতে আছে এবং আছে ঢাকা আসতে হবে আর খুলনা খালিশপুর আচ্ছা আমি একটু বলে দিই আপনাদেরকে ঠিকানা যেহেতু আমি সরাসরি ওনাদের ফ্যাক্টরিতে আসছি এবং ফ্যাক্টরিটা আপনাদের দেখাবো তো সেটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নেমে যে কেউ মানে হচ্ছে বলবেন যে লেগুনা লেগুনা খালপাড় অর্থাৎ খাল পারে লেগুনে দশ টাকা নিবে অথবা রিক্সা নিয়ে সরাসরি আসতে পারবেন ওনাদের যে অ্যাড্রেসটা আছে ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া আছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেও ওনারা আপনাকে রিসিভ করে এখান থেকে নিয়ে নেবে আমরা একটু ওনাদের ফ্যাক্টরিটা দেখাবো তার আগে একটু আমি দেখাই যে এখানে কিন্তু এটা আরও কাজ রয়েছে হ্যাঁ এটা হচ্ছে এখনও ফিটিংটা কমপ্লিট হয় নাই এটা কমপ্লিট করবেন এবং হলো এটা একেবারেই স্টিক ফোম আচ্ছা এটা হচ্ছে স্টিক ফোম এটা আপনার সোফার যে প্যাসেজে ফাঁকা জায়গা থাকে এই জায়গা দিয়ে দিতে হবে এভাবে করে পুশ করলেই হয়ে যাবে তাই না আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা পুশ করতেছে যেভাবে স্টিক ফ্রুমটা দিয়ে তো পুশ করলে এটা ফিটিং হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এটা আসলে ফিটিং হয়ে যাচ্ছে আর এটা শুধু সামনের সাইড না পিছনের সাইডও ঢাকা থাকবে আচ্ছা পিছনের সাইডও ঢাকা থাকবে দেখেন আপনারা এরকম করে আসলে খুবই চমৎকার এবং মসৃণ পিছনের সাইডটাও খুব সুন্দর করে ঢাকা আছে কোনো রকম ময়লা বুঝবে না আচ্ছা রিদ ভাই ময়লা তো বুঝবে না বুঝলাম কিন্তু এগুলো আবার কালার চলে যাবে না 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 এটা দুই বছরের কালার গ্যারান্টি থাকবে দুই বছরের কালার গ্যারান্টি কোনো রকম কালার উঠলে আমরা রিটার্ন করে দেব আচ্ছা আমরা একটু দেখাই এটা হচ্ছে ওনাদের মানে হচ্ছে ওনাদের অফিস রুম ওনাদের যে ফ্যাক্টরিটা আছে আমরা একটু ফ্যাক্টরিটাতে দেখাবো আপনারা চলেন যদিও রমজান মাস এখন সব বন্ধ হয়ে গেছে ফ্যাক্টরিতে তো এখানে হচ্ছে সুইংগুলো চলে মূলত হ্যাঁ তো এখানে দেখেন আপনার মেশিন আছে সারি সারি তো সুইং চলে আর এদিকে হচ্ছে অর্ডারগুলো যে নিয়েছে বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন প্রান্তে দোকানদার যারা আছে তারা যে নিয়ে বিক্রি করতেছে সেই অর্ডারগুলো যে নিয়েছে সেই অর্ডারের একদম মোরগীকরণ করা আছে আমরা এই পাশটা যদি একটু দেখাই দেখেন এদিকে অনেক আইটেম মানে হচ্ছে বিভিন্ন রকমের প্যাকেট করা আছে মুরগীকরণ করা আছে যে যেরকম চাহিদা মূলত সে অনুযায়ী অর্ডারগুলো দেওয়া আছে তো আমার মনে হয় বিস্তারিত বুঝতে পেরেছেন যে কোনো তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ওনাদের ফ্যাক্টরি যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং কিভাবে একজন বেকার ভাই এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করবেন এবং এখান থেকে কী পরিমাণ লাভ আছে সেই ব্যাপারে বিস্তারিত জানাবে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে হৃদয় ভাই হৃদয় ভাই আপনাদেরকে সকল ডিটেলস ওখানে জানিয়ে দেবে তো সে অবধি পর্যন্ত সকালে ভালো থাকবেন প্রত্যাশা করি সব সময় আপনারা ভালো থাকেন এবং মাইনুল ব্লগের ভিডিও দেখেন যদি এই ভিডিওটি আপনাদের উপকারে আসে অবশ্যই আরেকজনকে শেয়ার করে এই বিষয়টা সম্পর্কে জানিয়ে দিবেন যেন ওই বেকার বাড়িটা আপনার একটি শেয়ারের মাধ্যমে একটি তথ্য পেয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারে ধন্যবাদ সবাইকে